তো একদিন তালহা ভাই আর তার এক বন্ধু ঘুরতে বের হয়েছে হুন্ডা নিয়ে। তো তারা যখন ঘুরতে বের হয়েছিল তখন তাদের মোবাইলে একটা ফোন আসে। তো তখন তারা ফোন কল রিসিভ করার পর জানতে পারে তাদের এক বন্ধু ফোন দিছে। তো এই গল্পে সেই বন্ধুর নাম দেব আন্ডা। তো আন্ডা ফোন দেওয়া বলল যে তালহা ভাই 5-6 দিন পরে আমার বোনের বিয়ে, তোমাদের কিন্তু আসতেই হবে। তখন তালহা ভাই বলল ঠিক আছে, তোমার বোনের যখন বিয়ে ঠিক হয়েছে আমি যদি না আসি এটা কিভাবে হয়, তুমি আমার অনেক অনেক ভালো বন্ধু। তো তখন আন্ডা বলল ঠিক আছে তুমি এসে আমি তোমাকে আমার বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছি মোবাইলে। তখন তালহা ভাই বলল ঠিক আছে তুমি ঠিকানা দিয়ে দাও, আমি পরশুদিনকে রওনা দিব। তো এইভাবে 2 দিন পার হয়ে গেল আর পরশুদিন চলে আসলো। তো আজকে তালহা ভাই আর তার বন্ধু যাবে সেই আন্ডার বাসায়। তো তার বোনের বিয়ে ঠিক হয়েছে তাই আগে আগে চলে যাবে সে। আর আন্ডার বাসার ঠিকানা সে পেয়ে গেছে, আর আন্ডার বাসা হলো অনেক দূরে, মানে তাদের গ্রাম থেকে 4-5টা গ্রাম আরো বেশি হবে। তো অনেক দূরে বাড়ি, যার কারণে যাইতে যাইতে অনেক সময় লাগবে। তো রাস্তায় ছিল প্রচুর জ্যাম। তালহা ভাই আর তার বন্ধু যখন গাড়িতে উঠে তো এত জ্যাম ছিল যে যার কারণে তাদের অনেকটা সময় পেরে যায়। তারা 3টা বাজে রওনা দিয়েছিল আর যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায়, আর এত জ্যাম ছিল যার কারণে অনেকটা সময় পেরিয়ে যায়। তো যাইতে এতটা সময় লাগে না কিন্তু জ্যামের কারণে প্রচুর সময় লেগে গেছে। তো তালহা ভাইকে যেই ঠিকানা দিয়েছিল, মানে যে বাস স্টপে নামতে বলছিল সেই বাস স্টপে সে নেমে গেছে। তারপর এখন তাকে আরেকটা ঠিকানায় যেতে হবে, তো ওইটাও নোট করে দিয়ে দিছিল মেসেঞ্জারে। তো সেই সেই ঠিকানা ধরে যাচ্ছিল। তো প্রথমে একটা রিক্সা নিল, তারা রিক্সা নিয়ে অনেকটা পথ গেল, তারপর দেখলো ওইদিকে আর কোনো গাড়ি যায় না, মানে হেঁটে ওইদিক দিয়ে যেতে হবে। তো ঠিকানাটা যখন খুললো তখন দেখলো যে একটা জঙ্গলের উপর দিয়ে যেতে হবে। তখন তালহা ভাই আর তার বন্ধু একটু একটু ভয় পাইলো, কারণ এখন রাত হয়ে গেছে, যদি এই জঙ্গলের উপর দিয়ে যায় কোনো বিপদ টিপদ হবে না। তো জঙ্গলটা অনেক বড় ছিল, আর তখন সে আন্ডাকে ফোন দেয়, কিন্তু আন্ডা এতই ব্যস্ত ছিল বিয়ে নিয়ে যার কারণে ফোন কলও রিসিভ করতে পারে না। তো তখন তালহা ভাই ওই ঠিকানা ধরে ওই জঙ্গলের উপর দিয়ে যেতে চাইল। তো সেখানে যাইতে যাইতে তাদের রাত 8টা বেজে যায়। তো তখন তারা যাইতেছিল, তো দেখলো হঠাৎ করে আকাশ অনেক জ্যোৎস্না ছিল, হঠাৎ করে আকাশে প্রচন্ড মেঘ শুরু হয়ে গেল। তো তখন তালহা ভাই আর তার বন্ধু তো ভাবতাছে যদি এই জঙ্গলের মাঝখানে হঠাৎ করে মেঘ নেমে যায় তাহলে তো অনেক বড় বিপদ হয়ে যাবে। তো সেই জঙ্গলের উপর দিয়ে যখন তারা যাইতেছিল তো হঠাৎ করে একটা আওয়াজ পেল পেছন থেকে। তো তখন তালহা ভাই আর তার বন্ধু অনেক ভয় পেল, হঠাৎ করে এই জঙ্গলের ভিতরে কি এর আওয়াজ হলো। তো এমন আওয়াজ হইতাছিল, মনে হইতাছিল যে পিছনে কোনো মানুষ বা কোনো জন্তু জানোয়ার আছে। তো গাছপালাগুলো নড়তাছিল, তো তখন তারা অনেক ভয় পায়। তো তখন তারা আরেকটু এগিয়ে যায়, তখন দেখে যে বাতাসের কারণে একটা বড় ঠাল নিচে ভেঙে পড়ে যায় যার কারণে এরকম শব্দ হয়েছে। তো তখন তাদের মনে আবার ভয় চলে যায়। তো তখন তারা জঙ্গলের মাঝখানে যায়, মাঝখানে গেতে গেতে দেখে বৃষ্টি নেমে যায়, প্রচন্ড পরিমাণে বাতাস আর বৃষ্টি হচ্ছিল। তখন তারা কি করবে কিছুই বুঝতে পারতাছিল না, প্রচন্ড ভয় পাইতাছিল যদি কোনো জন্তু জানোয়ার অ্যাটাক করে। তো ভূত পেতেরও তো ভয় থাকার কথা এরকম জঙ্গলে। তো তখন তারা যাইতেছিল, তো এখন কি করবে, একটা গাছের নিচে বসলো। তো অনেক বড় একটা গাছ ছিল, তো সেখানে বসছিল। তো প্রচন্ড বাতাস আর অনেক কিছু উইরাইতাছে যার কারণে ওইখানেও বিপদ। তো তখন তারা কি করলো, জঙ্গলের মাঝে একটা বাড়ি দেখতে পেলো আর বাড়ির মধ্যে লাইট জ্বলছে। তো তারা ওইটা দেখে তো অনেক খুশি হয়েছে, মানে এত ঘন জঙ্গলের মধ্যে একটা বাড়ি, তো তারা অনেক অনেক খুশি হলো। তো যখন তারা ওই বাড়ির দিকে গেল, তো বাড়িতে গিয়ে দেখে বাড়িতে লাইট আছে ঠিকই কিন্তু মানুষ নাই। তো তখন তারা একটু ভয় পেল, কারণ এরকম জঙ্গলের মাঝখানে একটা বাড়ি, লাইট জ্বলতেছে বাট কোনো মানুষ নেই, কিন্তু তাদের তো বৃষ্টি থেকে বাঁচতে হবে আর তুফানও শুরু হয়েছে। তো তারা সিদ্ধান্ত নিল সেই ঘরে থাকবে, তো বৃষ্টি কমলে তারা আবার রওনা দিবে। তো তারা সেই ঘরের ভিতর ঢুকলো, তো এখন সময় কাটতেছে না, তাই তারা কি করলো, মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলা শুরু করে দিল। তো তালহা ভাই আর তার বন্ধু দুইজনে মিলে গেম খেলা শুরু করে দিল। তো তখন তালহা ভাই বলল যে অনেক একা একা লাগতেছে, এক কাজ করি মোবাইল দিয়ে লাইভ স্ট্রিম করি, তো গেমও খেলা হবে, সাবস্ক্রাইবারদের সাথে কথা বলা হবে। তো তখন সে লাইভে চলে গেল আর গেম খেলা শুরু করে দিল। তো তখন তালহা ভাই বলল হ্যালো গাইস, আজকে আমি জঙ্গলের মাঝখানে গেম খেলতাছি আর লাইভ স্ট্রিম করতেছি, তো বিয়ের কারণে আমি এই জায়গায় আটকা পড়ে গেছি, আর যে ভয়ঙ্কর একটা বাড়ি, এই বাড়িতে মনে হয় না কেউ থাকে। তো তখন তারা লাইভ স্ট্রিম করতেছিল, তো হঠাৎ করে উপর থেকে কে যেন নিচে আসলো। তো নিচে আসলো পরে তালহা ভাই তো ধরাই গেছে গা, মানে এই বাড়িতে তো কাউকে দেখলাম না, হঠাৎ করে কি আসলো। তখন ওই ছেলেটা নিচে এসে তালহা ভাইয়ের সামনে আসলো আর বললো ভাই আমি আপনার অনেক অনেক বড় ফ্যান। তো তখন তালহা ভাই একটু খুশি হলো আর বললো তুমি আমার ফ্যান, বাট এই জায়গার মধ্যে তো কেউ থাকে না, তুমি হঠাৎ করে আসলে কোথায় থেকে, আর এই জঙ্গলের মাঝে তুমি কি একা থাকো। তখন ছেলেটা বললো আমি এখানে একাই থাকি, এখানে কাঠ কেটে আমি জীবনযাপন করি। তখন তালহা ভাই তার কথা বিশ্বাস করলো, ভাবলো হইতে পারে এই জঙ্গলের মাঝে ওই একা থাকে। তো সেই ছেলেটা তার সাথে গেম খেলা শুরু করলো, তো তালহা ভাই তাকে অ্যাড করে নিল তার ফ্রেন্ড লিস্টে। তারপর তারা 3 জন মিলে গেম খেলা শুরু করলো, আর অন্যদিকে একটা সাবস্ক্রাইবারকে নিয়ে নিছে টিম কোড দিয়ে। তো এইভাবে তারা গেম খেলা শুরু করলো। অনেকক্ষণ হয়ে গেছে, বৃষ্টি কমে না, প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেছে বৃষ্টি কমে না, আর এদিকে তো রাত 10টার মতো, 10টার চেয়ে বেশি বেজে গেছে গা, যার কারণে অনেক ভয়ও লাগতেছিল তাদের। কিন্তু তখন ছেলেটা বললো ভয় পাওয়ার কিছু নেই, এখানে আমি যখন আসি তোমরা ভয় পাবে কেন, আমি তো একাই থাকি, আমি তো ভয় পাই না, তোমরা শুধু শুধু ভয় পাইবে কেন। তখন তালহা
ভাবে বলল ঠিক আছে ভয় পাইলাম না বাট আমার তো এখান থেকে যেতে হবে আমার বন্ধুর বাড়িতে। তখন ছেলেটা বলল তোমার বন্ধুর বাড়ি কোথায়? তখন ঠিকানাটা বলল, বলল যে কালকে সকালে চলে যেও সমস্যা নেই। তো ঘুমিয়ে পড়লো তালহা ভাই আর তার বন্ধু আর ওই ছেলেটাও ঘুমিয়ে পড়ল। তো পরের দিন সকালে যখন তারা ঘুম থেকে উঠলো দেখলো ওই ছেলেটা ওইখানে নাই। আর তখন তারা কি করলো, ওই ছেলেটাকে খুঁজতে গেল কিন্তু পাইলো না। তখন তালহা ভাই বলল মানে ছেলেটা কাঠ কাটতে গেছে গা, একা একা থাকে তার তো কাজ করতে হবে। তো ওই ঘরে একটা কাগজ আর কলম ছিল। তো তখন তালহা ভাই করলো কি, ওই কাগজ আর কলমে লিখে দিয়ে গেল যে আমরা চলে গেছি, আমাদের এখানে আশ্রয় দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো এটা লিখে টেবিলের উপর রাইখে দিয়া তখন তালহা ভাই চলে গেল। তো যখন সে তার বন্ধুর বাসায় গেল তখন তার বন্ধু বলল, তুই না কালকে বিকালে বের হয়েছিলি কিন্তু এখন আসলি কোথায় থেকে, মানে সারা রাত আসলি কোথায়, আর যে বৃষ্টি নামছিল? তখন তালহা ভাই বলল, তোদের গ্রামে আসার সময় অনেক বৃষ্টি নামতাছিল আর জঙ্গলের মাঝখানে আটকা পড়ে গেছিলাম, ওইদিকে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং এ থাকছিলাম, তো এখানে একটা ছেলে ছিল ওর সাথেই থাকছি, তারপর সকালবেলা উঠা বের হয়ে গেছি, তারপর সকালবেলা ঘুম থেকে উঠে তোর কাছে চলে আসলাম। তো তখন আন্ডা বলল, জঙ্গলের মাঝখানে বিল্ডিং আর ছেলে, মানে কি বলতাছ, ওই জায়গায় তো কোনো কিছুই নাই আর জঙ্গলে তো কিছুই নাই, একটা কবরস্থান ছাড়া। তখন তালহা ভাই বলল, ধর মজা করিস না, আয় তোরে দেখাই। তারপর সে আন্ডাকে নিয়ে তারা ওই জঙ্গলের ভেতর গেল। তারপর যায় দেখে ওই জায়গায় কোনো বিল্ডিং নেই, একটা কবরস্থান আছে। তখন তালহা ভাই তো প্রচুর প্রচুর পরিমাণে ভয় পাইছে আর তার বন্ধুও। তো তখন বলল, তাহলে আমরা মনে হয় অন্য কোনো জায়গায় চলে গেছিলাম, বা এটা তো আমরা এখানে দেখি না, এখানে একটা বিল্ডিং আছিল। ওকে গাইস, তোমরা এই চ্যানেলটা দেখতেছো, এই চ্যানেলে সুন্দর একটা ভূতের গল্প আছে, যাও তোমরা দেখে আসো গল্পটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও FF Noob 10K। তো 1300 সাবস্ক্রাইবার আছে, তোমরা যদি পারো 5000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও, তোমাদের সবাইকে অনুরোধ করছি। আর সুন্দর একটা গল্প আছে, যা দেখে আসো। ওকে গাইস, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর আজকে একটা নতুন ভিডিও ট্রাই করলাম, মানে এরকম মানে কি বলবো, আজব কন্টেন্ট। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা। নিজ থেকে তৈরি করছি, মানে একটু ডিফারেন্ট, অনেকেই তো ট্রাই করলাম ফ্রি ফায়ারের ভূতের গল্প, বাট আজকে একটু ডিফারেন্ট ট্রাই করলাম কোনো ইউটিউবারকে নিয়ে। তো নেক্সট টাইমে কোন ইউটিউবারকে তোমরা দেখতে চাও এই গল্পের মধ্যে, তো অবশ্যই কমেন্ট করে জানাইবো, ওই ইউটিউবারকে নিয়ে গল্প বানাবো। তো এই কন্টেন্টগুলো যদি ভাইরাল হয় তাহলে তো কোনো কথাই নেই, আর এটা যদি তালহা ভাইয়ের কাছে যায় তাহলে তো মানে আমি বিশ্বাসই করতে পারবো না। তো আমি আশা করি চলে যাবে, কারণ আমার ভিডিওতে সেই পরিমাণ ভিউজ আসে, মনে হয় চলে যাবে। তো দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে, বাই বাই।